फोकस त्रिपुरा ग्रामेर खबर पहाड़ेर खबर राज्येर खबर देशेर खबर आमार आपनार सब खबर सबार आगे सबार काछे। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মানুষ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। নগর পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে কমলপুর নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডবাসীরা শুক্রবার রাস্তা বড় করার দাবি নিয়ে পথ অবরোধ বসে। গত একদিন পূর্বে এই রাস্তা যান দুর্ঘটনায় শিকার হয়ে প্রাণ হারায় 10 বছরের এক বালক। এছাড়া প্রায়শই রাস্তা সরু হওয়ার কারণে ঘটে থাকে দুর্ঘটনা। এদিন পথ অবরোধকারীরা অবরোধকালে মহকুমা প্রশাসনের বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দেন। এর কারণ হইছে গত 2-3 দিন আগে এখানে একটা বাচ্চা ছেলে মারা গেছে, যার কারণ হইছে গাড়ি এদিকে আনলিমিটেড স্পিডে যায় আর রাস্তার স্পেসও কম। দীর্ঘদিন যাবত এই রাস্তাটা সেম এক পজিশনে আছে, কোনো উন্নতি হইতেছে না। এটার রাস্তা দুই সাইডে ড্রেনেজ আছে, অন্যান্য রাস্তাটি খুব সুন্দর ভাবে যাইতেছে। এদিকে একটা চা বাগান আছে, যার যেদিকে 18 চাকা 16 চাকার অনেক বড় বড় গাড়ি যায়, যেটি যাওয়ার ফলে রোডের সাইডে মানুষ একটা মানুষ দাঁড়াইতে পারে না, জায়গায় থাকে না। আর এই গাড়ি যাওয়ার ফলে মানুষ কোনো কোনো সময় ড্রেনেও করে যায়। এই দাবিতে আমরা ওই ছেলেটা মারা যাওয়া, একটা 10 বছর একটা ছেলে মারা গেছে সাগর ঘোষ, এ মারা যাওয়ার পরে আমরা গ্রামবাসীর তরফ থেকে সিদ্ধান্ত করছি যে আমরা রাস্তা অবরোধ করুন, যার কারণে যার একটি দাবি থাকবো রাস্তা বড় হইব, দুই সাইডে ড্রেনিব, মানুষ যাতে সুন্দরভাবে যাতায়াত করতে। গাড়ির মেইন রোডে যেমন স্পিড লিমিট দেওয়া হয়েছে, সাইনবোর্ড দেওয়া হয়েছে, ঠিক এই রাস্তাটার মধ্যে দেওয়া আমরা চাই, কারণ যেদিকে একটা চা বাগান আছে এদিকে প্রতিনিয়ত গাড়ি আসা যাওয়া করতেছে এবং আগের তুলনায় গাড়ি অনেক বাইরে গেছে। এরকম জায়গার মধ্যে আমি পিডব্লিউডিও কইতে পারি যে তারা এটা দেখে সেটা মাঝে মধ্যে কিছু স্পিড ব্রেকার করে দিতে পারে, তাতে করে অন্তত বাই ফোর্স স্পিডটা কম হইতে মানে কম করা সম্ভব। আর একটা জিনিস দেখবেন স্যার, আমি কই দিতেছি মাঝে মধ্যেই জায়গাগুলো আইডেন্টিফাই করে সেরা, এটা আপনারাও থাকলেন যে জায়গাটা দিলে লাভ হইব। পিডব্লিউডি এবং আপনারা একসঙ্গে মিলে মাঝে মধ্যে কয়েকটা স্পিড ব্রেকার দিয়ে দিন, আর তাদের যেটা দাবি আছে। বৃহস্পতিবার রাতে সামান্য বর্ষণে ফের 44 নং জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ। আসামের লোয়ার পোয়া থেকে চুড়াইবাড়ি গেট পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা বেহাল, ফলে উভয় দিকেই শত শত লরি আটক পড়ে রয়েছে। আর এর দরুন ভোগান্তির শিকার উভয় দিকের লরি চালকগণ। ये परेशानी की बात है, दिक्कत की बात है, क्या नाम है, एक दो घंटा बारिश पड़ जाता है तो ड्राइवर लोग परेशान हो जाता है। ये देखिए हम अभी खाना बना रहे हैं यहाँ पे, 2 दिन हो गया इधर से खाना बनाता है, अपने हाथ से खाता है। आप कहाँ से आया? हम आया है दिल्ली से 100 किलोमीटर पहले से, मुरादाबाद। नहीं नहीं, इधर कहाँ से आए? अगरतला से आए। कहाँ जाएगा? अब जाएगा लॉन्ग से लॉन्ग। तो इधर क्यों बैठा आप? जाम की वजह से। कोई देखभाल नहीं, क्या जाम है इधर? जाम, बारिश पड़ जाता है, रोड जाम हो जाता है, कोई अच्छा सुविधा नहीं है। कौन सा रोड है? कौन सा रोड है? कौन सा स्ट्रीट का? चुराईवाड़ी, असम, असम स्टेट का। बारिश होने के बाद भी रोड जाम हो जाता है, आधा घंटा भी बारिश पड़ जाता है तो अभी जाम लगता है तो हमें परेशानी उठाना पड़ता है। कितने दिन से अभी रुका है आप? 2 दिन हो गया। প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে যে RSS কোম্পানি যে রাস্তা করছে, হ্যাঁ, তার রাস্তা মানে শুধু মাটি দিছে, হ্যাঁ, মাটি দেওয়ার পরে বৃষ্টি হওয়ার পরে মাটিটা প্যাক হয়ে গেছে, আমরা যাইতে খুব কষ্ট, হ্যাঁ, 2 দিন ধরে জাম, ভাত খানা নাই, দাঁড়া নাই, খুব কষ্টে আছি, হ্যাঁ, এখন, হ্যাঁ, এখন আমরা খুব বেহাল অবস্থা আছি। কোন জায়গাটা খারাপ আছে? এই আসাম গেট থেকে লোয়ার পোয়া অবধি জায়গাটা খুবই খারাপ, আসামের জায়গাটা খুবই খারাপ। এটা যদি ত্রিপুরা সরকার যদি কিছু, হ্যাঁ, এটা, হ্যাঁ, ধরে তাহলে আমরা খুব ভালো হবো, কারণ আমরা ত্রিপুরার মানুষ, আমরা খুব কষ্টে আছি, আসামের সরকারের কোনো আয় যায় না। আপনি কোন থেকে এসেছেন? আমি এসেছি লং শিলং থেকে। কোথায় যাবেন? আমি যাবো আগরতলা।
রাত থেকে আমরা 10:11 থেকে আসাম ত্রিপুরা আসাম গেটের থেকে লোয়ার পর জঙ্গল তামাতি 8-10 কিলোমিটার রাস্তা খুব প্রচন্ড খারাপ। এরাও দুদিন আগে মাস দুয়েক আগে এভাবে চলছে, গাড়ি ওদিক দিয়ে আসাম গেট দিয়ে কিছু গাড়ি সারছে, আবার আজকে এদিক দিয়ে যাইতে আসি, আবার রাস্তা বৃষ্টি দিছে রাত থেকে প্রচন্ড বৃষ্টি। আমরা এই জঙ্গলের ভিতরে নাই জল নাই কোনো কিছু, তো আমরা খাইবার কষ্ট, তো আমরা কোনো কিছু সুবিধা নাই, তো আমরা দূর দূর তো কষ্ট পাইতে আছি জঙ্গলের ভিতরে। তো ত্রিপুরা সরকার না আসাম সরকার কোনো এটার ভিতরে কোনো মাথা দিতে আসে না, আমরা এই অবস্থাতে আছি যে ত্রিপুরা সরকার কিছু দেখলে আমরা চলতে চলাফেরা করতে খুব আমরা সুযোগ সুবিধা আমরা পাইতে। আগরতলা নিগম নির্বাচনের পূর্বে আবারও গ্রেপ্তার পিস্তল সহ এক যুবক। ঘটনার সূত্রে খবর, আগরতলা দুর্জয়নগর এলাকায় এক যুবক একটি মেয়েকে ফোন করে জ্বালাতন করে আসছিল, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক মীমাংসায় বসে এলাকাবাসীরা। তখন সময় ওই যুবকটি এলাকার অন্য যুবকের উপর চড়াও হয়ে গুলি চালায়, এতে আহত হয় এক যুবক। বিরক্ত করে মেয়েটা যে বাড়িতে পড়াশোনা করায় টিউশনি করে তাদেরকে যে ঘটনাটা জানাইছে, জানানোর পরে তারা বাড়িতে এসেছিল গার্ডিয়ানের সাথে কথা কওয়ার জন্য। দুর্জনগর যখন কথা কইতেছে তারা বিভিন্নভাবে ছড়াই ছিটে আসলো রাস্তার মধ্যে, এখানে ঝলক নামে এক ছেলেটা যেটা দাঁড়ায় আসলো তারই গুলি করছে, গুলি করার পরে পায়ে গুলি লাগবে। স্যার কয়টা গুলি? কয়টা গুলি? হসপিটাল আমি গেছি না, গুলি একটাই লাগবে মনে হয়, আর একটা বোধ হয় মিসফায়ার হয়েছে, এটা বডিতে লাগবে না। পিস্তলটা 9mm ফ্যাক্টরি মেড পিস্তল, ওটা থেকে গুলি করছে। যারা ওইখানে আসলো তারা সবাই মিলে তারা জাপটায় ধরছে, ধরার পরে তারা ডিজাম করছে, করার পরে এটা ইনটিমেশন থানাতে দেওয়া হয়েছে, থানা থেকে পুলিশ এসে সেখানে আমস্টা এবং আসামি হ্যান্ড ওভার করা হয়েছে, এটা সিজ করা হয়েছে, তার বিরুদ্ধে একটা মামলা লাগছে। গোপালের বাড়িতে এসে আমরা এলাকার গার্জিয়ান নিয়ে কথাবার্তা কইছি, আমার ভাই আসলো রাস্তাতে জলক, তাহলে আমরা ওইখান থেকে পরে শব্দ শুনতে পাইছি যে আপনার ইয়ে হয়েছে, ওই ফায়ারিংয়ের শব্দ শুনতে পাইছি, ফায়ারিংয়ের শব্দ শুনতে পাই আমরা দূরে গিয়েছি। এই আমার ভাইয়েরা গুলি করছে পায়ের পায়ের এই জায়গাতে। কোন পায়ে কটা করেছে? কটা আছে কোন পাটা? বাম পায়ে করছে। আমরা তিনটা ফায়ারের শব্দ পাইছি। গুলি লাগছে কয়টা? গুলি লাগছে একটা। তখন আমার ভাইয়া ঝাপটায় তো সে দিল্লিতে নামটা গেছে, আমরা গিয়ে তার থেকে আমরা গিয়ে পিস্তলটা গিয়ে আপনি হ্যাঁ পিস্তলটা গুলি কি বাড়িতে হয়েছে না রাস্তায়? ফোনে ডিস্টার্ব করতেছে আজকে প্রায় 10-15 দিন ধরে ফোনে ডিস্টার্ব করতেছে। খুব অবাচ্য গালাগালি অনেক কিছু উল্টো পাল্টা কথাবার্তা। কবে করছিলেন ফোনটা? হ্যাঁ ফোনটা আজকে করা হয়েছে। আপনার অভিযোগ কি? মানে আপনার ভাইকে কে গুলি করছে? আমার ভাইদের তো গুলি করছে, এই তার নাম জানি কি? গোপাল।
You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa pranghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour, prothom 2 ghonta. তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুনা মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে বসবাসকারী পরিবারগুলি কৈলাসহর সাব ডিভিশনে শিলবস্তি এরিয়াতে একটা গ্যাপ বাকি ছিল ফেন্সিং এর, এটাতে তাদের ডিমান্ড ছিল এখানে 13 ফ্যামিলির, যে অন্য জায়গাতে মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়ার অন্য জায়গাতে যেরকম সিঙ্গেল ফেন্সিং হয়েছে সেইভাবেই বাকি জায়গাটা হোক। তো এই অনুসারে আমরা টেক আপ করেছি এবং বাংলাদেশের প্রতিনিধিরা এসেছিলেন, ওনারা দেখাশোনা মানে ওনারা দেখে গেছেন গ্রাউন্ড রিয়েলিটি। পরবর্তী সময়ে অ্যাপ্রুভাল আমরা পেয়েছি ফেন্সিংয়ের কাজ করানোর জন্য। ফেন্সিংয়ের কাজ হয়ে প্রায় শেষের দিকে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, কাজ চলছে পুরোদমে। আমরা আশা করি 2-3 মাসের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। মোট কতটুকু জায়গা স্যার এখানে? 625 মিটার জায়গা আছে স্যার। ওই 13টা ফ্যামিলি কি করা হয়েছে এখন? 13 ফ্যামিলি এখন আমাদের ভারতের ভূখণ্ডের দিকে চলে এসেছে। আগের প্রপোজাল ছিল
13 ফ্যামিলি ফেন্সিং এর বাইরে চলে যাবে, বাংলাদেশের দিকে চলে যাবে। কিন্তু এখন নতুন অ্যালাইনমেন্ট অনুসারে ওরা ফেন্সিং এর ভিতরে চলে এসেছে। বৃহস্পতিবার খোয়াইতে বামফ্রন্টের নির্বাচনী দুটি সভা অনুষ্ঠিত হয়। সিপিআইএম সুভাষ পার্ক অঞ্চলের উদ্যোগে পৌর পরিষদের 60টি ওয়ার্ডে বাম প্রার্থীদের সমর্থনে প্রথম সভাটি হয় নৃপেন চক্রবর্তী এভিনিউ মুহুর মুক্তমঞ্চে। সন্ধ্যাকালীন পরে সভাটি হয় খোয়াই অঞ্চলের 8টি ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে পুরান বাজার প্রস্তাবিত মোটর স্ট্যান্ডে। বামফ্রন্ট সরকারের লক্ষ্য হচ্ছে পৌর পরিষদ, নগর পঞ্চায়েত, ত্রিস্তর পঞ্চায়েত থেকে এডিসিতে গরিব অংশের পাশাপাশি সকল শ্রেণীর জনগণদের আর্থিক উন্নয়নের সহ সকল পরিষেবাগুলো পৌঁছে দেওয়া। গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ করার ফলে এই রাজ্য এখন বিভিন্ন দিক দিয়ে ভারত সেরা। খোয়াই পৌর পরিষদ নির্বাচনে বামেদের ডাকা পরপর দুটি দৃপ্ত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে গৌতম দাস আরো বলেন, বামফ্রন্ট সরকারের লক্ষ্য বামফ্রন্ট পরিচালিত পৌর পরিষদ, নগর পঞ্চায়েত, পৌর কর্পোরেশন, নামে ত্রিস্তরের পঞ্চায়েত এবং পাহাড় এলাকায় এডিসি বামফ্রন্ট পরিচালিত এডিসি, এই সবারই লক্ষ্য হচ্ছে এই জনকল্যাণ। সবচেয়ে যে গরিব অংশের মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন এবং সব অংশের মানুষের যাতে আরো আর্থিক অবস্থার কম উন্নয়ন ঘটতে পারে সেরকম ব্যবস্থা করা, যেখানে জনবসতি আছে সেখানে বিভিন্ন পরিষেবাগুলো সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং আজকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সমস্ত কাজকর্মের ফলে আজকে দেখুন তো আমরা কোথায়, একদিকে যেমন মাথাপিছু আয়ের উত্তর পূর্বাঞ্চলে আমরা শীর্ষে, আজকে আমরা সাক্ষরতায় সারা দেশের মধ্যে ত্রিপুরা আজকে বৃহস্পতিবার খোয়াইতে সিপিআইএম সুভাষ পার্ক অঞ্চলের উদ্যোগে পৌর পরিষদের 60টি ওয়ার্ডের বাম প্রার্থীর সমর্থনে প্রথম সভাটি হয় নৃপেন চক্রবর্তী এভিনিউয়ের মুহর মুক্তমঞ্চে। সান্ধ্যকালীন পরের সভাটি হয় সিপিআইএম খোয়াই অঞ্চলের 8টি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে পুরান বাজারের প্রস্তাবিত মোটর স্ট্যান্ডে। সভা দুটিতেই বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অগুরদেব বর্মা বলেন, কংগ্রেস এবং বিজেপি কোনোদিনই গরিব মানুষের জন্য কোনো আইন কিংবা কোনো নীতি প্রণয়ন করতে পারেনি এবং পারবেও না। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অগুরদেব বর্মা আরো বলেন, সবাই বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা খোয়াই জেলা সম্পাদক সমীর দেব সরকার বলেন, খোয়াই তথা রাজ্যের জনগণ রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন, আর আগামী 12ই ডিসেম্বর রাজ্যের তথা খোয়াইয়ের প্রতিটি আসনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে বামফ্রন্টের প্রতিটি প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন। বক্তব্য রাখতে গিয়ে সমীর দেব সরকার আরো বলেন, নিজের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন, কাজে এখানে একচেটিয়া পুঁজিপতির রাজনীতিকদের শর্ত এই ধরনের, এখানে পায়ের তোলার মাটি পায় না। আগামী 12ই ডিসেম্বর এই খোয়াইয়ের জনগণের আশীর্বাদ নিয়ে বাকি আসন বলে সব কয়টাতে বিরোধীরে প্রত্যেকটি জামানত বাজেয়াপ্ত করে নিয়ে এখানকার প্রার্থীরা জয়ী হয়ে আসবেন। খোয়াই পৌর পরিষদ নির্বাচনে 15টি ওয়ার্ডের ইতিমধ্যেই 2টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বামফ্রন্ট। এদিনের এই সভা দুটিতে প্রতিটি ওয়ার্ড থেকেই সুসজ্জিত মিছিল আশ্রয় পড়েছিল সভা দুটিতে। সভা দুটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা, দুই অঞ্চলের সম্পাদক, নির্বাচিত প্রতিনিধি সহ অন্যান্যরা। Thank you.
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজাতি গণমুক্তি পরিষদের বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রকাশ্য জনসমাবেশ। এদিনকার ছটি ইউনিটের উপজাতির পুরুষ মহিলারা লাল ঝান্ডার মিছিল নিয়ে সমাবেশে সামিল হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, সিপিআইএম নেতা প্রণব চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ। ঐক্য সম্প্রতির বন্ধন দৃঢ় করা, শিক্ষা শান্তি সম্প্রতি এবং উন্নয়নের শত্রুদের জনবিচ্ছিন্ন করে রাজ্যভাগের চক্রান্তের ষড়যন্ত্রকারীদের মুখ্য জবাব দেওয়ার আহ্বান উঠল জনশিক্ষা আন্দোলনের। ত্রিপুরা প্রথমে 450টি বিদ্যালয়ের মধ্যে একটি, নগরাই কুবরা এই বিদ্যালয়ের মাঠে ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদের প্রথম বাগানবাজার অঞ্চল সম্মেলনের প্রকাশ্য জনসমাবেশ থেকে। বৃহস্পতিবার বিকেল তিনটায় বাগানবাজার অঞ্চল এলাকায় ছটি ইউনিট পশ্চিম দারিকাপুর, দুর্গাপুর, দক্ষিণ দুর্গাপুর, নগরাই, মানিকচন্দ্রপাড়া এবং গুদাইবাড়ি থেকে উপজাতি পুরুষ মহিলারা লাল ঝান্ডার মিছিল নিয়ে প্রথম জিএমপি দুদিনের সম্মেলনে প্রকাশ্য জনসভায় সামিল হন। প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করে জিএমপি কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এবং মৎস্য ও সমবায় দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। শহীদ বিদিতে মাল্যদান করেন জিএমপি মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআইএম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, অরুণ দেববর্মা সহ অন্যান্যরা। নারীনেত্রী কিরণবালা দেববর্মাকে সভানেত্রী করে প্রথমে আলোচনা করেন হেমন্ত কুমার জমাতিয়া, এরপর প্রণব চক্রবর্তী এবং মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। বক্তব্য রাখতে গিয়ে প্রণব চক্রবর্তী বলেন, জিএমপি সংগঠন প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে, রাজ্যভাগের নাম করে স্লোগান তুলছে ত্রিপুরালেন। স্বাধীন ত্রিপুরা স্লোগানদারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই এবং সজাগ সতর্ক থাকার আহ্বান রাখেন এদিন প্রণব চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে খগেন্দ্র জমাতিয়া বলেন, ভারতবর্ষে শিক্ষার দিক দিয়ে ত্রিপুরা এগিয়ে, জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে উপজাতি অংশের মানুষ, সকল অংশের মানুষ আজ শিক্ষিত। রাজ্যে এখন রয়েছে বিদ্যালয়, মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়। বক্তব্য রাখতে গিয়ে খগেন্দ্র জমাতিয়া বলেন, গণমুক্তি সংগঠনের মধ্য দিয়েই আজকে ত্রিপুরার শিক্ষা স্বাস্থ্য সব দিকে এগিয়ে। এই বামফ্রন্ট আসার পরে, কমিউনিস্ট পার্টি করার পরে 1700 উপর মানুষ খুন হয়েছে জাতি উপজাতি, 1700 উপর খুন। এই পরিস্থিতিতে আসলাম আমরা, অস্তিত্ব প্রশ্নে আমরা লড়াই করছি 88 থেকে 93 গ্রাম। আর যারা এই ত্রিপুরালের কথা বলেন, এই হরিনাথ দেবর্মা, এনসি দেবর্মা, বলো তোমা সন্ত্রাস, বাজারে যাওয়া যায় না, সন্ত্রাসের রাজত্ব, একটা এক বছর লোকে নাম তো সন্ত্রাস মোহন দেব হয়েছিল, সন্ত্রাস সন্ত্রাস ত্রিপুরা তো সাবধান থেকে ধর্মনগর লাল পতাকা তোলা যায় না, তাই আমরা দুই দিনবার আমরা পার্টি অফিস পুড়িয়ে দিয়েছি। এই অবস্থার মধ্যে সাংগঠনিক ভাবে মোকাবেলা করে আসছে, আজকের দিনেও এই সংগঠন তার সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে সমস্ত অংশের জনগণের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে কি পাহাড়ি এলাকায়, কি সমতল এলাকায় এই সংগঠনের শক্তি আজকে উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। আর এটাকে উপলব্ধি করে আমাদের রাজ্যের বিশেষ করে চক্রান্তকারীরা তারা বুঝতে পারছে, জিএমপি সংগঠন যদি শক্তিশালী হয় তাহলে পরে উপজাতি এলাকার সর্বনাশ করা যাবে না, জাতি উপজাতির মূর্তির মধ্যে ফাটল ধরানো যাবে না। তার জন্যে আমরা দেখেছি কখনো কখনো স্বাধীন ত্রিপুরার স্লোগান, কখনো কখনো দেখেছি ত্রিপুরালেন্ডের স্লোগান, এইরকম স্লোগান তুলে একটা বিভেদের প্রাচীর তুলে জাতিসত্তাটাকেও বিনষ্ট করবার একটা গভীর চক্রান্ত সেখানে চলছে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমাদের এই লড়াকু সংগঠন জিএমপি সংগঠন, এই সংগঠনকে প্রতিদিন প্রতি মুহূর্তে সমস্ত চক্রান্তকে মোকাবেলা করে আজকে তাকে অগ্রসর হতে। কল্যাণপুর থেকে রাখাল বর্চার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়।
You are watching Focus Tripura, a news and entertainment channel. Heart or cerebral attack e derite chikitsa pranghati. Mone rakhben, antorjatik mapkathite chikitsar golden hour prothom 2 ghonta. তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ। খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি, এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ইউ আর ওয়াচিং ফোকাস ত্রিপুরা। শীতকালীন সংসদের অধিবেশনে রাজ্যের সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরব হবে কংগ্রেস দল। গত লোকসভা নির্বাচনের পর থেকেই জাতীয় রাজনীতিতে কংগ্রেস দল অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে, আর এই কংগ্রেস দলকে শক্তিশালী করতে ভবিষ্যতে তীব্র লড়াই আন্দোলনের পথে হাঁটবে কংগ্রেস। এআইসিসির সহসভাপতি রাহুল গান্ধী যেসব রাজ্যে কংগ্রেস ক্ষমতায় নেই, অর্থাৎ বিরোধী অবস্থানে রয়েছেন, সেই সব রাজ্যে প্রদেশ সভাপতিদের কাছে পাঠানো চিঠিতেই এমন আভাস পাওয়া গেল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা রাহুল গান্ধীর পাঠানো চিঠি নিয়ে বৃহস্পতিবার দুপুরে কৈলাসহর কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। বিধায়ক বীরজিৎ সিনহা ছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা রাহুল গান্ধীর পাঠানো চিঠির প্রসঙ্গ তুলে ধরে বলেন, সংসদে আগামী শীতকালীন অধিবেশনে বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের সমস্যা নিয়ে সরব হবে কংগ্রেস দল। এই চিঠির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের জ্বলন্ত চারটি সমস্যার কথা জানতে চেয়েছেন সহসভাপতি রাহুল গান্ধী। বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, ত্রিপুরা রাজ্যের চারটি জ্বলন্ত সমস্যা সম্পর্কে
এআইসিসি কে অবগত করা হচ্ছে দলের পক্ষে। দলের চারটি দাবি রয়েছে, কৈলাসহরে পরিত্যক্ত বিমানবন্দরকে পুনরায় চালুকরণ, কৈলাসহরে সীমান্ত হাট স্থাপন করা, উপজাতিদের বনাধিকার আইনে জমি প্রদানের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয় এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং ধর্মনগর রেল ডিভিশন স্থাপন করা। এই দাবিগুলি তুলে ধরে বিধায়ক বিরজিৎ সিনহা আরো বলেন, সহসভাপতি রাহুল গান্ধীজি এনার সঙ্গে এর আগে আমি ডিসকাস করেছিলাম বিভিন্ন বিষয় ত্রিপুরার। এবার উনি একটা চিঠি আমাকে দিলেন যে ত্রিপুরার অপোজিশন স্টেট যেগুলোতে কংগ্রেসের আছে, কংগ্রেস যে সকল রাজ্যে অপোজিশন, অর্থাৎ আমরা ত্রিপুরায় অপোজিশন, তিনটা থেকে পাঁচটা মেজর ইস্যু ওনার কাছে পাঠানোর জন্য। এবার চলতি পার্লামেন্টে এবং সেটা আমি তৈরি করেছি। আমরা প্রথমেই লিখব যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, ত্রিপুরা যখন ভারত ভুক্তি হয় স্বাধীনতার পরে সেই সময় চারটা এয়ারপোর্ট প্রতিষ্ঠা করেছে এই ছোট্ট পাহাড়ি রাজ্যে। সেই সময় প্রতিদিন এরোপ্লেনে ত্রিপুরার মানুষ বহির্ভারতের সঙ্গে বহির ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করা যেত এবং অত্যন্ত অল্প ভাড়াতে। সেই সময় কৈলাসহর থেকে কলকাতার ভাড়া ছিল 60 টাকা 65 টাকা, আগরতলা ভাড়া ছিল 18 টাকা, কৈলাসহর কমলপুরে ভাড়া ছিল 9 টাকা, আমি নিজেও তখন জঙ্ক 5-6 পড়ি 5 টাকায় ছাত্র প্রশাসনে 5 টাকা প্লেন চল। এই সুযোগটা সেই সময়ে প্রথম প্রধানমন্ত্রী দিয়েছেন। এরপরে শুধু আগরতলা ছাড়া সব বিমানবন্দর অকেজ হয়ে গেছে। পরবর্তী সময় 88 যখন কংগ্রেসের নেতৃত্বে সরকার হয়, আমি দৌড়ঝাঁপ করে দিল্লির মিনিস্টারের সঙ্গে কথা বলে, প্রাইম মিনিস্টারকে কথা বলে এখানে বায়ুদ সার্ভিস চালু করিয়েছিলাম। পরবর্তী সময়েও কেন্দ্র সরকার বদলের সঙ্গে সঙ্গে এটাও বন্ধ হয়ে গেল। এই বিষয়টি রাহুলজির কাছে নাম্বার 1 দেব যে আমাদের কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর কাছে নাম্বার 1 পয়েন্ট দেব। নাম্বার 2 পয়েন্ট দেব যে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পরে ত্রিপুরাতে রেল মানচিত্রে স্থান পায়, ধর্মনগর পর্যন্ত রেল আসে এবং এখন ধর্মনগর থেকে লাস্ট সাব্রুম পর্যন্ত রেল যাচ্ছে। এর মধ্যে আমরা ডিমান্ড করব যে ত্রিপুরাতে রেল ডিভিশন আলাদা করা হোক, ডিমান্ড করব যে ইউপিএ গভর্নমেন্ট থাকাকালীন যে বর্ডার হাট মঞ্জুর করেছিল সেগুলো ইমিডিয়েটলি চালু করার ব্যবস্থা নেওয়া এবং কৈলাসহরে যে বর্ডার হাটে যে প্রস্তাবিত প্রথম যখন 8টা প্রস্তাব পাঠালো 7টা স্যাংশন করবে বলছিল দিল্লি, 8 নম্বর ছিল কৈলাসহর। পরবর্তী সময়ে আমি স্টেট গভর্নমেন্ট অফিসারদের সঙ্গে কথা করে স্পেশালভাবে কৈলাসহরে বর্ডার হাটের জন্য প্রপোজাল পাঠানো হয়েছিল, আমার কাছে সেটা প্রপোজাল রিপোর্টও আছে। ভারতবর্ষের উপজাতিদের জন্য বনবাসী যারা বনবাস করেন তাদের জন্য জমির অধিকার বিল ইউপি গভর্নমেন্টে এই আইনটা তৈরি করছে, উপজাতিরা জমির পাট্টা পাবে অধিকার এবং সেই অধিকার মূলে জমির পাট্টা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা উপজাতি পরিবার একটা ইন্দিরা আবাস যোজনায় ঘর পাবে এবং প্রত্যেকটা উপজাতি পরিবার যে বাগিচা করা বাগান করে যেহেতু টিলা জমি বেশিরভাগ
এখন সেখানে পোল্ট ফ্যাক্টরি বাগিচা করে বাঁচার জন্য গভর্নমেন্টের খরচা এটা করে দেবে। সেই ক্ষেত্রে দেখা গেছে 130,000 মতন উপজাতি পরিবার সেই জমির পাট্টা পেয়েছে। এখনো লক্ষাধিক উপজাতি পরিবার জমির পাট্টা পায়নি, জমির পাট্টা পায়নি। এই বিষয়েও কাউন্সিল কাছে আমরা পয়েন্ট করেছি। ত্রিপুরার যে আইনটা গভর্নমেন্ট তৈরি করা করেছিল সেই আইনের সুফলটা ত্রিপুরা উপজাতিরা পাচ্ছে না। এই ইলেকশন সম্পর্কে আমরা রাজ্যের শহরে বসবাসকারী সর্বস্তরের মানুষের কাছে আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে আহ্বান রাখব যে কংগ্রেস আমরা প্রতিশ্রুতি দিয়েছি, নির্বাচনী ইশতেহারও আমরা বর্ণনা করেছি যে এই শহর রাজ্যের রাজধানী আগরতলা শহর যতগুলো শহর আছে তার কংগ্রেস যদি আমাদের ভোট গঠন করতে পারে বা পৌরসভা দখল করতে পারে তাহলে আমরা প্রথমে মাস্টার প্ল্যান করব প্রত্যেকটা শহরে। এবং দু নম্বর হচ্ছে বিগত দীর্ঘদিন সিপিএম পরিচালিত আগরতলা মিউনিসিপাল সিপিএম পরিচালিত যে শহরগুলো আছে কোথাও আইন মতো পৌরসভা পরিচালনা করেনি। আইনে বলা আছে ওয়ার্ড সংসদ ছাড়া কোন বেনিফিশিয়ারি ঠিক করতে পারবে না। ত্রিপুরার কোন ইভেন কি আগরতলা মিউনিসিপালিটি কর্পোরেশন এখন নির্গম হয়েছে, অন্যান্য যে নগর পঞ্চায়েত নাকে খড় দেয় তাকে দেয় 25 খানি, যে টাইপের নিজের গণতান্ত্রিক চিন্তাধারা নিয়ে কাজ করে তারে দেয় না। মানে অর্থাৎ সিপিএম বিরোধীদের তারা 25 খানি পর্যন্ত কোন সিপিএম বিরোধীকে জমি পাট্টা দেয় নাই। আমি সব জায়গায় ঘুরেছি, কয়েকদিন আগেও কর্পক এরিয়াতেও গেছি। সেই জন্য এই ইস্যুটাও পার্লামেন্টে উঠানোর জন্য আমি প্রস্তাব পাঠাচ্ছি আমাদের। আগামী শীতকালীন অধিবেশনে সংসদের বিভিন্ন রাজ্যের দাবি নিয়ে কংগ্রেস দল সরব হবে এ নিয়ে কোনো সংশয় নেই। তবে সংসদের বাইরেও রাজ্যগুলির দাবি নিয়ে কংগ্রেস দল কতটুকু সরব হবে ভবিষ্যতেই তার উত্তর দেবে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে কমলপুরে এলেন বিজেপি নেতৃত্ব রূপা গাঙ্গুলী। শুক্রবার দুপুর 3টায় কমলপুরে এসে উপস্থিত হন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গাঙ্গুলী। তাকে স্বাগত জানাতে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন হাজারো কমলপুর শহরবাসী। তুমি নুন দিয়েছ নাকি? ধর্মনগর যাবো, ওনাদেরকে বলেছিলাম, ওরাই বলেছিলেন যে চলে আসুন, চলুন অত দূরে। আসলে যেটা হয়, আমরা নর্মালি যখন কোন রাজ্যে আসি, ভিজিটে আসি, তখন চেষ্টা হয় যে
সবাই ওই শহরটার মধ্যে ঘোরাঘুরি করি। আমি বললাম যে চলুন, একদম যত দূর ইন্টেরিয়ার আছে চলুন, আমি যাব। সবার সময় দেখা তো জানি না, মানুষের খুব ভালো অবস্থা এটুকু তো আপনারা বোধহয় টিভি খুললে বা খবরের কাগজ খুললেই দেখতে পারেন। ত্রিপুরা কেমন দেখলেন? ফল করেছে ত্রিপুরা দুটো উপনির্বাচন, এবার নগর পঞ্চায়েতে আমাদের প্রত্যাশাটা কিরকম? এটা বলিনি যেটা বলছিলাম, আমি শুনলাম যে নানান জায়গায় আমাদের এখানকার মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে 18 মাসে নাকি 18 জন কেন্দ্রীয় নেতা এসেছে, সেটা কি হয়নি? হচ্ছে আপনারা এরকম কোন সময় কোন যুগে দেখেছেন কি যে 18 মাসে 15-16 জন কেন্দ্রীয় নেতা আসে? ১৫ জন কেন্দ্রীয় নেতা কোন একটা রাজ্যে এসেছে কোন প্রকল্প একটা রাস্তার উদ্বোধন করতে, শিলান্যাস করতে, কখনো দেখেছেন এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে? সেটা তো মানুষই বলছেন। আর মাত্র কয়েকটি দিন বাকি রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিগম, পৌর ও নগর নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলে যাচ্ছে সিপিআইএম দল। কৈলাসহর পৌর এলাকা বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের প্রচারে প্রতিনিয়তই চলছে প্রত্যেকটি ওয়ার্ডে ঘরোয়া সভা, পথসভা, পথনাটিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় কৈলাসহর পৌর এলাকার 3টি ওয়ার্ডকে নিয়ে অনুষ্ঠিত হয় এক পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন অনুকূটি জেলা সম্পাদক বিজয় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কৈলাসহর পৌর পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রচার তুঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিআইএম এর 3টি ওয়ার্ড নিয়ে একটি পথসভা করা হয়। পৌর পরিষদের 2, 4 এবং 5 নং ওয়ার্ডকে নিয়ে অনুষ্ঠিত হয় এই সভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম অনুকূটি জেলা সম্পাদক বিজয় রায়, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম অনুকূটি জেলা সম্পাদক বিজয় রায় বলেন, স্বাধীনতার পর যে প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস তার একটিও পালন করেনি। দিন দিন বেড়ে চলছে দেশে বেকারত্ব, জনবিরোধী নীতি গ্রহণ করে কার্যত দেশবাসীকে বিপন্ন করছে কেন্দ্রের বিজেপি দল। কৈলাসহরে 15টি ওয়ার্ডের মধ্যে সিপিআইএম প্রার্থীর সমর্থনে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের শিল্পীরা একটি পথনাটকও পরিবেশন করেন এদিন। সুভাষিস চৌধুরীর রচনা এবং পরিচালনায় পথনাটিকা পরিবেশন করে শিল্পীরা। পথনাটকের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ছাত্রনেতা সঞ্জয় অধিকারী। মহারাষ্ট্রের মধ্যে যাচ্ছে কাজের জন্য, আর তার জন্য তারা দায়ী করেন বামপন্থী বামপন্থীদের, রাজ্যের বামপন্থী সরকারকে। উদ্দেশ্য প্রণোদিত একতাগুলো করবার চেষ্টা করেন। আর আমরা যদি বলি যে না, তার জন্য রাজ্যের বামপন্থী সরকার দায়ী না, তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে তারাই হচ্ছে প্রধানত কংগ্রেস, তারপরে হচ্ছে বিজেপি। কারণ দেশের ক্ষমতার মধ্যে 68 বছর সময়ের মধ্যে প্রায় 55 বছরের বেশি সময় কংগ্রেস ছিল, 60 বছরের বেশি সময় বিজেপি ছিল। আপনাদের নীতির কারণে রাজ্যের মধ্যে এইভাবে পরিকল্পনা নিয়ে আমাদের শহরগুলি তারা কাজ করছে। আপনারা জানেন যে গ্রামের মানুষের জন্য আমরা সমস্ত মানুষের জন্য লড়াই করেছিলাম, লড়াই করছি যে মানুষকে 365 দিন কাজের ব্যবস্থা করতে হয়। অনেক লড়াই সময় হয়েছে, আপনারা জানেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছিল না শেষ পর্যন্ত একটা সরকার, মাঝখানে একটা সরকার, কংগ্রেস সরকার যখন বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়,
তখন জায়গা নামে একটা কর্মসূচি চালু হয়েছে, যেটা গ্রামে প্রায় একশো দিনের কাজ হচ্ছে। আমরা যদি পুলিশের বলছি তারা একশো দিনের কাজ একদম করছে, যদি একশো দিনের ফলাফল হয় না আর অনেক কম কারণ হয়। এই অবস্থা এই শহরের মধ্যে এরকম মানুষ আছেন যারা দিনমজুর চক্রদুর গরিব করের মানুষ, তারা অনেকে বসে বাড়িতে কাজ করেন, এরকম মানুষ আছেন গ্রামের মানুষের সঙ্গে তাদের প্রায় মিল আছে। এই সমস্ত মানুষ কি করবেন? আমাদের বামফ্রন্ট সরকার কি করলেন? নিজস্ব তহবিল থেকে, বামফ্রন্টের সরকারের নিজস্ব তহবিল থেকে এখানে কুয়েপের কাজ। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। ইউ আর ওয়াচিং ফোকাস ত্রিপুরা, এন নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট চ্যানেল। ফোকাস ত্রিপুরা চব্বিশ ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা চব্বিশ ঘন্টাই আপনার পাশে।